আমরা বর্তমান বাংলা ভাষা কার জন্য পাইলাম? এই যে আমলিগের প্রতিষ্ঠাতা কে? আজ পর্যন্ত অনেক লোক আমলিগ করে কেউ বলতে পারে না। আমলিগের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1947 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 4 জানুয়ারিতে তাকে আমলিগের নেতা বানায়, 1980 সালে 23 জুন শেখ মুজিবকে আমলিগের নেতা বানায়। শহীদ সরদ্দি মাওলানা আব্দুল হামিদ ভাসানী শেরবাগে ফজলুল হক, আমি একজন মুক্তিযোদ্ধা, পরিচয় দিই না। আমি 2 নম্বর সেক্টর ঢাকাতে আছেন, আমি 2 নম্বর সেক্টর মেজর ATM হায়দারের আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার, অথচ আমি ভাতা পাই না। এই বর্তমান মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রী উনিও রিকমেন্ড করছে আমার কাগজে, শাহজাহান খান নৌপরি মন্ত্রী উনি রিকমেন্ড করছে, শেখ সেলিমও রিকমেন্ড করছে, তাতে লাভ হয় না। 2005 সালে মাননীয় বিরোধী দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশনীতি খালেদা জিয়া আমার 2005 সালে আমার এই অপারেশনটা 7.5 লক্ষ টাকা দিয়েছেন, তিনি 7.5 লক্ষ দিয়েছেন অপারেশন মাদ্রাস করার জন্য। আমি মুক্তিযোদ্ধা, এটা আমার বড় কথা, দেশ আমরা ভাতার জন্য যুদ্ধ করি নাই। বঙ্গবন্ধু 7 মাসে ভাষণ দিছে, 9 মাসে ভারত গেছে, 21 মার্চে বাংলাদেশে আসছে, 25 মার্চ রাত 12:20 তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যায়, 25 মার্চে ভাব বঙ্গিক বলতে পারে না। আমি 2 নম্বর সেক্টর মেজর ATM হায়দারের নেতৃত্বে আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার রিক্সার মধ্যে উঠছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি মুক্তিযোদ্ধা? হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা। ঠিক আছে, বলুন তো মুক্তিযোদ্ধা কাকে বলে, কত প্রকার কী কী, সর্বপ্রথম কোন অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে এসে, সেই অস্ত্রের নাম কী, সেই অস্ত্র কয়াত লাম্বা ছিল, সেই অস্ত্র কোন ধর গুলি ছিল কি ছিল না বলতে পারে না। আমাকে 3 নট 3 রাইফেল কাকে বলে, যে দেখতে কেমন, একসঙ্গে কটা গুলি লোড করে ফায়ারিং করতে হয় কিছু বলতে পারে না, অথচ তারা বীর মুক্তিযোদ্ধা। অথচ আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার, আমার নেতৃত্বে 36টা গ্রুপ আমার নেতৃত্বে ট্রেনিং দিয়া আমি এই 2 নম্বর সেক্টরের সাবস্পেক্টর কমান্ডার মেজর হিমাজুদ্দিন বীর বিক্রম দারবারি গোপালগঞ্জ কোটালিপাড়া, তার সেকেন্ড ইন কমান্ড, আমার FF কার্ড নম্বর 00005 15 নম্বর কার্ড আমার। আমি অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধার সনদ এখন পর্যন্ত পাই নাই, তবে আল্লাহ যদি বাঁচায় মরার আগে হলেও আমি আমার ভাতার দরকার নেই, যাদের সম্মানই যা পাই এই সরকার আমাকে দিবে না, পরবর্তী নেক্সট সরকার যদি আসে আমার প্রাপ্য আমি পাবো। যাই হোক, আমি এখন রিক্সা চালাই, ছেলে মেয়ে লেখাপড়া তো শিখাতে পারি নাই, তবে আমার একটা দীর্ঘ বিশ্বাস, আমি বাংলার জন্য আমি যুদ্ধ করেছি, আমি গুলি খাইছি, বঙ্গবন্ধু গুলি খান নাই, উনি পশ্চিম পাকিস্তান ছাড়া নামে জেল খাটছেন, আমরা যুদ্ধ করছি, এই হলো আমার দেশের পরিচিত একজন মুক্তিযোদ্ধা হইয়া আমি দেশের কাছে আমি গর্বিত যে আমি দেশটা স্বাধীন, পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমরা ই করতে পারছি, এবং বাংলাদেশ সব জায়গায় স্বাধীন হলো, 72 ঢাকা জেলা 2 নম্বর সেক্টর 72 মিরপুর স্বাধীন হয়েছে 1972 সালে 31 জানুয়ারি, মেজর হেলাল মোর্শেদ খান 6টি হেলিকপ্টার নিয়ে অপারেশন করে মেজর ATM হায়দারকে বললো, যে বঙ্গবন্ধু বললো যে সারা বাংলাদেশ স্বাধীন হলো, আপনারা মিরপুরেও স্বাধীন হলো না, কারণ কারণটা কি, তখন মিরপুরের যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার জহিরুদ্দিন বাবরকে মেরে ফেললো, সহকারী কমান্ডার মমিন কমান্ডার আমার বন্ধু, আমরা আবার সেই জেড ফোর্স গেরিলা বাহিনী নিয়ে 11টা আমরা গেরিলা বাহিনী নিয়ে 2.5 লাখ আবার সংগ্রহ করে আবার সেই মিরপুরে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 5 দিন আমরা অপারেশন করে মিরপুর স্বাধীন করি। এই ছিল আমাদের শেষ।